हाई फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन पर आज के बाड़ी सदस्य बाढ़ते चले, घर एक बस भरा भरा लागे। तो एब तुम्हारे बोली बेपार कि तो आज के आस शुरू शाशुड़ी वन आसार कथाई छो, मैं जूनर एंडर दिखे वन आसार कथाई छो। तो एमार अपारेशन चक्कर और एक आगे आगे वनारा चले आसान। तो एन बर गे रिसीव करते आज के अनेक ताड़ाड़ी ब्लगटा स्टार्ट करजे साढ़े सतटा मत, तो सतटा पंद्रह नागा तो बड़िए गए। तो भालम जो चलो फटाफट कर ब्लगट स्टार्ट कर दी और तुम्हारे देखा एक जिनिस। এই দেখো ইঁদুর কলে কালকে ইঁদুর ধরা পড়েছে। কালকে রাত্রিবেলা আমি এখান থেকে বাসন, আমাদের মোটামুটি অনেক বাসন বাইরে রাখা থাকে কারণ বাসন মেজে ওখানেই আর কি রেখে যায়। তো আমি ওখান থেকে নিতে থাকি আর রাতে একেবারে পুরো বাসনের ঝুড়ি নিয়ে ভেতরে চলে যাই। তো রাত্রে কালকে আমি কিছুটা নিতে এসে এখানে দেখছি যে একটা ইঁদুর পালিয়ে গেল মনে হলো। তো আমি তো অবাক যে এই এত উপরে ইঁদুর কি করে আসতে পারে। তো যাই হোক, ইঁদুরের ওই কলটা ওইখানে আঠাওয়ালা যে প্যাডগুলো থাকে ওইগুলো দিয়ে রেখেছিলাম। তো দিয়ে রাখতে মানে ছোট ইঁদুর তো ধরা পড়েনি, ছাড়ো মানে বড় ইঁদুর ধরা পড়ে গেছে, ড্যাডা ইঁদুর ধরা পড়ে গেছে, দুটো পা নিয়ে ওর উপরে দাঁড়িয়ে মানে এবারে যাচ্ছে তাই কাণ্ড। বলছে বর্ণু বর্ণু আমি ফেঁসে গেছি, আমি ফেঁসে গেছি, আমি ফেঁসে গেছি করে মানে তারপরে তাকে কোনো রকমে ছাড়ানো হলো ওখান থেকে। ছাড়িয়ে তার চটি ফটিতে একেবারে এরম এরম আঠা লেগে গেছে। এগুলো কিন্তু সাংঘাতিক এই প্যাডওয়ালা ইঁদুর কলগুলো। তারপর আমরা ভাবলাম যে বোধহয় কাজ হবে না আর ধরা পড়বে না, কিন্তু সকালবেলা উঠে দেখছি যে ফাইনালি ধরা পড়ে গেছে। আমার না এসব ইঁদুর ফিঁদুর খুব টেনশন লাগে কারণ ডোডো আছে, কোথায় কুটুস করে পায়ের মধ্যে গিয়ে কামড়ে দেবে বাবা, খুব ভয়ের জিনিস। তো খুব ভালো লাগছে ফাইনালি ধরা পড়ে গেছে। ডোডোসোনা এখানে ঘুমাচ্ছে এখন, ডোডোসোনার এখনও ওঠার টাইম হয়নি, তো এখন ঘুমিয়ে নিই। সেই ফাঁকে আমি আমার যা যা কাজ আছে সেগুলো করে নিই। তো কাজ কি এগিয়ে রাখবো বুঝতে পারছি না, নিজেই বুঝতে পারছি না কারণ এখন সবে সাড়ে সাতটাই বাজে। তো লাঞ্চের প্রিপারেশন আর একটু পরে করলেও হবে। আর ব্রেকফাস্টে বানাবো ইডলি, চাটাও তো ওরা আসলেই বানাতে পারবো। আস্তে আস্তে মোটামুটি নটা সাড়ে নটা বেজে যাবে, আটটার সময় আটটা দশে বোধ হয় ট্রেনের অ্যারাইভাল। তো এখন ফিরতে ফিরতে তো নটা নাগাদ বাজবেই, তো ট্রেন যদি আবার একটু লেট করে তাহলে সাড়ে নটাও বাজতে পারে। তো ওটাই আর কি ভাবছি, এখন মোটামুটি প্রিপারেশন করা সেরকম কিছুই নেই। ইডলিটাও এত তাড়াতাড়ি আমি বানিয়ে রাখবো না, খালি দুধটাই একটু গরম করে রাখা যেতে পারে, তাহলে ডোডোরও ওটা কাজে লেগে যাবে, ওকেও আজকে একটু দুধ ইডলি খাইয়ে দেবো। তো ওটাই করে নিই। আমি এখানে রান্না বসিয়ে দেব ভাবছি কারণ অনেকটা সময় আছে, তো এই সময়টা নষ্ট করা একদম উচিত হবে না। রান্নাটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে যাবে, তো যতটা সময় পাচ্ছি যতটা করতে পাচ্ছি ততটা এখন করে নেব। ভাবলাম যে হাতে সময় আছে, সময়টা নষ্ট না করে কাজে লাগিয়ে দেওয়াই ভালো, তো সেটাই করছি। এটা একটু এগিয়ে গেলে ভালোই হবে, আসলে একটুখানি কথা বলা যাবে, তাহলে আর তখন রান্নার ঝামেলাটা থাকবে না।
তো দেখি যতটা হয় ততটা এগিয়ে নিই। আর আমি আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ ভুলতে বসেছিলাম, সেটা হচ্ছে এই যে সবথেকে যেটা অস্বস্তিকর ওষুধ, তো খেতে হবে। চলো ফটাফট করে খেয়ে নিই। তো চলে এসছে, নিচে আছে, ওরা আসছে এখন। তো চলো দরজাটা খুলি। আর বাইরে থেকে আসা মানে এখন হাজারটা কাজ। তো এখন ঘরে ঢোকার আগে ব্যাগ ট্যাগ স্যানিটাইজ করা হচ্ছে। তো ওগুলো করতে করতেই মানে মানুষ এসে ঘরেও ঢুকতে পারবে না, সত্যি কী দিন এসেছে। তো করে টোরে এখন তারপরে সবাই ঘরে ঢুকলো। আর এই বাড়িতে আমাদের ওরা প্রথমবার আসলো। ওই ডোডো, কার কোলে উঠেছো তুমি? ওলে বলে গুনু তো ভাঙিনি এখনো। তো ঘর একদম ভরে গেছে আর ডোডো ঘুম থেকে উঠে গেছে। ডোডো উঠে তো মানে অবাক, মানে ডোডো এখনো বুঝতে পারছে না আসলে, মানে দাদান ঠাম্মি মোবাইল থেকে কি করে বেরিয়ে এলো ডোডো এখন সেটাই ভাবছে। তো বসে আছে, আমরা সবাই চা নিয়ে বসেছি, এখন চা খাবো। আর মামাম বাপি এখানে পুরো ব্রেকফাস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে, এতগুলো ছাতু নিয়ে এসছে, এখন রোজ আমরা ছাতুর শরবত খাবো। আর ডোডোসোনা আজকে খুব খুশি, ডোডোসোনা নতুন প্যান্টু পরেছে। দেখি মামা নতুন প্যান্টুটা দেখিয়ে দাও তো, কই নতুন প্যান্টুটা কই? বাহ, এখন এটা বাজে গেম হচ্ছে, ছোড়াছুড়ি গেম, ছি। তো অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি যাচ্ছি স্নানে। স্নান করে এসে তারপরে আর একটু রান্না বাকি আছে, ওটা করে নিয়ে তারপরে আমরা আজকে লাঞ্চ করতে বসবো। তো চলো আগে স্নান ফান করে আসি। আর এখানে আমি আজকে বানাবো কুরকুরে ভেন্ডি। তো ভেন্ডিটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর বীজটাও ছাড়িয়ে দিয়েছি। বীজটা ছাড়িয়ে দিলে কিন্তু ভেন্ডি যে একটু মানে কেমন একটা ল্যাদল্যাদে মতো হয়ে যায়, তো ওটা একদমই হয় না। তো আগেই ধুয়ে নিয়েছিলাম এটাকে। এর মধ্যে আমি এখন 3 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর নর্মাল একটুখানি মশলা, এগুলো অপশনাল, এগুলো দিলেও হয় না দিলেও হয়। তো আমি একটু ধনে, একটু জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সব থেকে যেটা মেন সেটা হচ্ছে চাট মশলা, আর নুনও এখানে অ্যাড করে দিয়েছি। তো এবার জাস্ট হাতে একটুখানি জল নিয়ে ভিজিয়ে ওটাকে আমি মেখে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু প্রচণ্ড কুরকুরে হয়েছিল, মানে খুবই ভালো। এটা কখনো তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকে আমাদের মেনু হচ্ছে ডাল, এই যেখানে ডাল হয়ে গেছে, মাছের ঝোল আর ভেন্ডি, তোমরা তো দেখতেই পেলে। তো এখন ডিউটি চেঞ্জ হয়ে গেছে, এখন ঠাম্মি ডিউটি হয়েছে ডোডোকে ট্রেন দেখানোর। এখন ডোডো ট্রেন দেখছে, ট্রেন 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 কই ট্রেন। আর আজকে বাইরে ওয়েদার জাস্ট মানে অসাধারণ হয়ে গেছে, একদম গরম কমে গেছে, পুরো মেঘলা, বৃষ্টি তো হয় না তোমরা সবাই জানো, খালি মেঘ করে, কিন্তু ঠিক আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওটাই মানে দারুণ এনজয় করছি আমরা। আজকে বেশ জমিয়ে চা খাওয়ার টাইম, কিন্তু ড্যাডা এখনো আসেনি, তো ড্যাডার জন্য আমরা ওয়েট করছি। হ্যাঁ ড্যাডা ড্যাডা, তো ড্যাডা আসলে আমরা ভালো করে চাটা খাবো একটু বসে। হ্যাঁ সমোসা দিয়ে আজকে চা খাবো। চলে এসছে, আজকে তো ড্যাডার মজাই মজা। ড্যাডা এতদিন বলেছে ড্যাডার যত্ন হয়নি, এবার মা আসলে যত্ন হবে বলেছে ড্যাডা।
প্রিপারেশন এবার এদিকে হচ্ছে। এখানে একটু তরকার ডাল বানিয়েছিলাম, কালকেই বানিয়েছিলাম, তো এটা এখন আমরা ডিনারে খেয়ে নেবো। আজকে রুটিও বানানো হয়ে গেছে, তো দেখতে দেখতে ডিনার করার সময় হয়ে গেল। মোটামুটি এখন 10:45 মতো বাজে, তো আমরা বসেই যাবো আর একটু পরেই। আর ডোরো আজকে এই যে নাঙ্গুপাঙ্গু হয়ে ঘুরছে, কারণ ডোরো বাবু ডিনার হয়ে গেছে। ডোর দুষ্টুমি একদম লিমিটলেস, মানে ডোরো আজকে জাস্ট পাগলের মতো দুষ্টুমি করছে, বায়না আরো বুঝে গেছে যে এখন আমি খুব একদম আদর পাবো, ওই জন্য আরো দুষ্টুমি বেড়ে গেছে ওর। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, দেখাবো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।